বিজ্ঞানের 2 নম্বর চ্যাপ্টারে লাস্ট আমরা আলোচনা করেছিলাম যে দৈনন্দিন জীবনে পিএইচ এর ভূমিকা। তাছাড়া তার আগে আমরা আলোচনা করেছিলাম অ্যাসিডের বিভিন্ন রাসায়নিক ধর্ম নিয়ে, অ্যাসিড কীভাবে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দেখায় বিভিন্ন পদার্থের সঙ্গে, বা ক্ষার বিভিন্ন পদার্থের সাথে কীভাবে রাসায়নিক বিক্রিয়া দেখায়। যেমন আমরা দেখেছি যে অ্যাসিড যখন ধাতুর সাথে বিক্রিয়া করে তখন লবণ উৎপন্ন করে, বা অ্যাসিড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন লবণ উৎপন্ন করে। অ্যাসিড ধাতব কার্বনেট এবং ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করলেও লবণ উৎপন্ন করে। সুতরাং আমরা দেখলাম যে অ্যাসিড বিভিন্ন পদার্থের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয়, অর্থাৎ বিভিন্ন বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। এখন আমরা লবণের বিভিন্ন শ্রেণী সম্পর্কে আলোচনা করব। তো দেখো, লবণকে তার যে লবণের মধ্যে পাওয়া ক্যাটায়ন অথবা অ্যানায়নের উপর ভিত্তি করে লবণকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন মনে করো, আমরা দেখেছিলাম যে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বিক্রিয়া হয় তখন সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়, অর্থাৎ NaCl উৎপন্ন হয়। বা যেমন আরও লবণের উদাহরণ আমরা ধরতে পারি, যেমন মনে করো সোডিয়াম সালফেট একটি লবণ, Na2SO4, তারপর KCl মানে পটাশিয়াম ক্লোরাইড আরও একটি লবণ। এখন দেখো, এই সোডিয়াম ক্লোরাইড যে লবণ, সেই লবণের মধ্যে কি কি আয়ন আছে? তো সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে ধনাত্মক আয়ন আছে Na পজিটিভ সোডিয়াম আয়ন, এবং ঋণাত্মক আয়ন হল ক্লোরাইড আয়ন, অর্থাৎ Cl নেগেটিভ আয়ন। সোডিয়াম সালফেটের মধ্যে সোডিয়াম পজিটিভ আয়ন এবং সালফেট নেগেটিভ আয়ন আছে, ঋণাত্মক আয়ন। আবার পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আছে K পজিটিভ এবং Cl নেগেটিভ। অথবা পটাশিয়াম সালফেট যদি আমরা ধরি K2SO4, তাহলে সেখানে K পজিটিভ এবং SO4 ডাই নেগেটিভ আয়ন আছে। এই আয়নগুলোর উপর ভিত্তি করে লবণকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। যে লবণগুলোর ধনাত্মক আয়ন অথবা ঋণাত্মক আয়ন সেম থাকবে সেই লবণগুলোকে একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। যেমন এখানে দেখো, সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট এই দুটোর ক্ষেত্রে ধনাত্মক আয়ন সেম আছে, সুতরাং এই দুটি লবণকে একই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হবে। অথবা সোডিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড যদি আমরা ধরি, তাহলে এই দুটোর ক্ষেত্রে দেখো Cl নেগেটিভ আয়ন দুইটার ক্ষেত্রে আছে, মানে ঋণাত্মক আয়ন দুইটার ক্ষেত্রে এক। সুতরাং আমরা এই দুইটিকেও একই শ্রেণীর অন্তর্ভুক্ত ধরতে পারি। আবার সোডিয়াম সালফেট এবং পটাশিয়াম সালফেট যদি দেখি, তাহলে দুইটার ক্ষেত্রে দেখো সালফেট আয়ন আছে, সালফেট আয়ন দুইটার ক্ষেত্রে আছে, অর্থাৎ ঋণাত্মক আয়ন দুইটার ক্ষেত্রে এক। সুতরাং এই দুইটি লবণকে আমরা একই শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারি। অথবা আমরা দেখো এখানে KCl এবং K2SO4 এই দুইটার ক্ষেত্রে ধনাত্মক আয়ন এক আছে, সুতরাং এই দুইটি লবণকেও আমরা একই শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারি। অর্থাৎ লবণের মধ্যে থাকা ক্যাটায়ন এবং অ্যানায়ন, যদি ক্যাটায়ন অথবা অ্যানায়ন যদি এক থাকে, তাহলে সেই লবণগুলোকে একই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হবে। তারপর দেখো, আমরা বিভিন্ন ধরনের লবণ দেখেছি। এখন যদি আমরা বিভিন্ন ধরনের লবণ নিয়ে পিএইচ কাগজ দিয়ে যদি সেগুলোর পিএইচ নির্ণয় করি, কারণ পিএইচ স্কেলের সাহায্যে কোনো পদার্থের অ্যাসিডিক অথবা ক্ষারকীয় গুণ নির্ণয় করা হয়। তো যদি আমরা পিএইচ স্কেল দিয়ে বিভিন্ন ধরনের লবণ পরীক্ষা করি, তাহলে দেখা যাবে বিভিন্ন লবণের পিএইচ ভিন্ন ভিন্ন। সব লবণের পিএইচ যে সেম হবে, বা সব লবণের পিএইচ যে 7, অর্থাৎ সব লবণ যে প্রশমিত হবে, সেটা কিন্তু নয়।
পিএইচ স্কেল দিয়ে বিভিন্ন ধরনের লবণকে পরীক্ষা করলে বিভিন্ন লবণের পিএইচ ভিন্ন ভিন্ন পাওয়া যাবে। অর্থাৎ কোন কোন লবণের পিএইচ থাকবে সাত 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 সাত, কোন কোন লবণের পিএইচ থাকবে সাত থেকে বেশি, আবার কোন কোন লবণের পিএইচ দেখা যাবে সাত থেকে কম। তার মানে বোঝা গেল যে কিছু লবণ আছে অ্যাসিডিক, কিছু লবণ হতে পারে প্রশমিত, আবার কিছু লবণ হতে পারে ক্ষারকীয়। তো যে লবণের পিএইচ সাত থেকে কম থাকবে সেটা অবশ্যই অ্যাসিডিক হবে, যে লবণের পিএইচ সাত হবে সেই লবণটি প্রশমিত হবে, এবং যে লবণের পিএইচ সাত থেকে বেশি সেটা অবশ্যই ক্ষারকীয় হবে। যেমন এখানে আমরা দেখেছিলাম যে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হয়, NaCl প্লাস H2O। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বিক্রিয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন হয়। এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ, এই লবণের পিএইচ হলো 7, অর্থাৎ এই লবণটি প্রশমিত লবণ, তার পিএইচ 7। এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের খাওয়ার লবণ, যেটাকে সাধারণ লবণও বলা হয়, সাধারণ লবণও বলা হয়, যে লবণ আমরা খাই সেই লবণটি হলো সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এখন এই সোডিয়াম ক্লোরাইড যে লবণ সেটা হলো প্রশমিত, কারণ তার পিএইচ 7। এখন কথা হলো লবণ, কোন লবণ অ্যাসিডিক হবে, কোন লবণ ক্ষারকীয় হবে, আর কোন লবণ প্রশমিত হবে, সেটা কিসের উপর ভিত্তি করে নির্ণয় করব। তো দেখো, আমরা দেখেছি অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া করলে লবণ উৎপন্ন হয়, আবার অ্যাসিড এবং ক্ষার তীব্র হতে পারে, মৃদু হতে পারে। এখন যদি আমরা তীব্র অ্যাসিড যদি তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে লবণ উৎপন্ন হয়। তো যদি তীব্র ক্ষারের সাথে যদি বিক্রিয়া করে তাহলে যে লবণ উৎপন্ন হবে সেই লবণটি হবে প্রশমিত লবণ। তখন সেক্ষেত্রে পিএইচ হবে সেভেন। কিন্তু যদি তীব্র অ্যাসিড যদি মৃদু ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে যে লবণ উৎপন্ন হবে সেই লবণটি হবে অ্যাসিডিক বা আম্লিক লবণ। এবং যেহেতু অ্যাসিডের পিএইচ সাত থেকে কম হয়, সুতরাং সেই লবণের পিএইচ সাত থেকে কম হবে। আর যদি মৃদু অ্যাসিড যদি তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে যে লবণ উৎপন্ন হবে সেই লবণটি হবে ক্ষারকীয় লবণ। এবং যদি লবণ ক্ষারকীয় হয় তাহলে তার পিএইচ হবে সাত থেকে বেশি। সুতরাং অ্যাসিড এবং ক্ষারের ফলে যে লবণ উৎপন্ন হবে সেই লবণটি অ্যাসিডিক হবে না ক্ষারকীয় হবে সেটা অ্যাসিড এবং ক্ষারের তীব্রতার উপর নির্ভর করবে। যদি অ্যাসিড তীব্র হয় এবং ক্ষারও তীব্র হয় তাহলে লবণ হবে প্রশমিত, যদি অ্যাসিড তীব্র হয় ক্ষার মৃদু হয় তাহলে লবণ হবে অ্যাসিডিক, যদি অ্যাসিড মৃদু হয় ক্ষার তীব্র হয় তাহলে যে লবণ উৎপন্ন হবে সেই লবণটি হবে ক্ষারকীয় লবণ। এখন সাধারণ লবণ যে সোডিয়াম ক্লোরাইড, এই সাধারণ লবণ থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। আমরা দেখেছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সাধারণ লবণ উৎপন্ন হয়, যেটা আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি, এবং এই লবণটা হচ্ছে প্রশমিত লবণ। সাগরের জলেও প্রচুর পরিমাণে লবণ দ্রবীভূত হয়ে থাকে, তাছাড়া পৃথিবীর বিভিন্ন কঠিন অংশেও লবণ জমা হয়ে থাকে, কিন্তু এই লবণগুলো মধ্যে অশুদ্ধি মিশ্রিত থাকে, সেজন্য এই লবণগুলোর বড় বড় স্ফটিকগুলো বাদামি রঙের থাকে।
বাদামি রঙের থাকে। সাগরের জলে লবণ পাওয়া যায়, সাগরের জলে লবণ দ্রবীভূত থাকে বা পৃথিবীর বিভিন্ন অংশে কঠিন অবস্থায় লবণ জমা হতে দেখা যায় বা জমা থাকতে দেখা যায়। এই লবণগুলোতে অশুদ্ধি থাকার জন্য তাদের রং বাদামি হয় এবং এই লবণগুলোকে বলা হয় খনিজ লবণ। এই লবণগুলোকে বলা হয় খনিজ লবণ। তো অতীতকালে কোনো এক সময়ে সাগরের জল শুকিয়ে যাওয়ার ফলে এই খনিজ লবণগুলির সৃষ্টি হয় এবং কয়লা যেভাবে আমরা খনন করে আহরণ করি ঠিক একইভাবে খনিজ লবণগুলোও খনন করে আহরণ করা যায়। ঠিক আছে, আমরা স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রা বা লবণ আইন আন্দোলনের ব্যাপারে সোশ্যাল সায়েন্সে তোমরা নিশ্চয় পড়েছ। তো এই সাধারণ লবণ ছিল আমাদের স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এখন এই সাধারণ লবণ যেটা থেকে বিভিন্ন ধরনের সামগ্রী উৎপাদন করা যায় সেজন্য এই সাধারণ লবণকে বলা হয় বিভিন্ন পদার্থের বা বিভিন্ন দ্রব্যের কাঁচা সামগ্রী, যেহেতু এই সাধারণ লবণ থেকে বিভিন্ন দ্রব্য আহরণ করা যায়। ঠিক আছে, সাধারণ লবণ হল সাধারণ লবণ রাসায়নিক দ্রব্যের কাঁচা সামগ্রী, যেহেতু এই সাধারণ লবণ থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয়, প্রস্তুত করা হয়, সেজন্য এই সাধারণ লবণকে বলা হয় রাসায়নিক দ্রব্যের কাঁচা সামগ্রী। এই সাধারণ লবণ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ধরনের দ্রব্য প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয় কাঁচা সামগ্রী হিসাবে। তো এই বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বস্তু যেগুলো আমরা সাধারণ লবণ থেকে পাই বা সাধারণ লবণকে কাঁচা সামগ্রী হিসাবে ব্যবহার করে প্রস্তুত করি, সেই দ্রব্যগুলো কী কী? যেমন একটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা সাধারণ লবণ থেকে প্রস্তুত করতে পারি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তাছাড়া যেমন আছে বেকিং সোডাও এই সাধারণ লবণ থেকে প্রস্তুত করা যায়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। তারপর কাপড় কাঁচা সোডা, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারও আমাদের অনেক কাজে আসে। তো এই পদার্থগুলো এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সাধারণ লবণ থেকে উৎপন্ন করা হয়। এখন আমরা দেখব যে এই দ্রব্যগুলো কিভাবে সাধারণ লবণ থেকে প্রস্তুত করা হয় এবং এই দ্রব্যগুলোর ব্যবহার কী, কী কী কাজে সেগুলোকে ব্যবহার করা যায়। তো প্রথমত আমরা দেখব যে সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে সাধারণ লবণ থেকে প্রস্তুত করা হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের কী কী কাজে আমরা ব্যবহার করি বা কেন আমাদের প্রয়োজন এই সোডিয়াম হাইড্রোক্সাইড। তার সংকেত হল NaOH। কীভাবে সোডিয়াম ক্লোরাইড থেকে এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করা হয়? তো দেখো, সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অর্থাৎ ব্রাইনের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয়, বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়।
তো সোডিয়াম ক্লোরাইড রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে এই রূপ। সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অর্থাৎ ব্রাইন, মানে সোডিয়াম ক্লোরাইড এবং জলের মিশ্রণ, এর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হবে বা তড়িৎ প্রবাহিত করা হবে, তখন এই সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। সঙ্গে উৎপন্ন হবে ক্লোরিন এবং হাইড্রোজেন। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উৎপন্ন হবে ক্লোরিন এবং হাইড্রোজেন। তো এই যে রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থগুলোর উপর ভিত্তি করে এই রাসায়নিক বিক্রিয়াটিকে নাম দেওয়া হয় ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া। ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া, ঠিক আছে। ক্লোরো নামটি এসেছে ক্লোরিন থেকে এবং অ্যালকালি নামটি এসেছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি ক্ষার এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার জলে দ্রবণীয়, সেজন্য সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এক ধরনের অ্যালকালি। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের উপর ভিত্তি করে নাম এসেছে অ্যালকালি এবং ক্লোরিনের উপর ভিত্তি করে নাম দেওয়া হয়েছে ক্লোরো। সুতরাং এই প্রক্রিয়াতে যেহেতু অ্যালকালি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন উৎপন্ন হয়, সেজন্য এই উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থগুলোর উপর ভিত্তি করে এই প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া। এখানে এই বিক্রিয়াটি সন্তুলিত নয়, তো বিক্রিয়াটি যদি আমরা সন্তুলিত করি তাহলে কি হবে, দেখো এখানে ক্লোরিন আছে দুইটি, এখানে ক্লোরিন আছে একটি, সুতরাং দুই দিয়ে পূরণ করতে হবে। দুই দিয়ে পূরণ করলে এখানে সোডিয়াম দুইটি হয়ে যাবে, এখানে সোডিয়াম আছে একটি, সুতরাং এখানে দুই দিয়ে পূরণ করতে হবে। এখন দুই দিয়ে পূরণ করলে এখানে হাইড্রোজেন হয়ে গেছে দুইটি, এখানে হাইড্রোজেন দুইটি, টোটাল হলো চারটি, এখানে হাইড্রোজেন দুইটি, তো দুই দিয়ে পূরণ করলে চারটি হবে। এখন এখানে অক্সিজেন দুইটি আছে, এখানে অক্সিজেন দুইটি আছে, সুতরাং বিক্রিয়াটি সন্তুলিত। তো সন্তুলিত রাসায়নিক সমীকরণটি হলো টু এন এ সিএল প্লাস টু এইচ টু ও, উৎপন্ন হবে টু এন এ ও এইচ প্লাস সিএল টু প্লাস এইচ টু। এই হলো সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদনের রাসায়নিক বিক্রিয়া বা সন্তুলিত রাসায়নিক সমীকরণ। এখন এখানে যে ক্লোরিন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে এগুলো কীভাবে উৎপন্ন হবে বা কোথায় উৎপন্ন হবে, দেখো এখানে কী করা হয়েছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অর্থাৎ ব্রাইনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে। তো বিদ্যুৎ প্রবাহিত করতে গেলে কী করতে হবে, একটি পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিতে হবে এবং এখানে ক্যাথোড এবং অ্যানোড সংযোগ করতে হবে। তো ক্যাথোড এবং অ্যানোড সংযোগ করে যখন সুইচ অন করা হবে তখন বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক আছে। তখন এই ক্লোরিন উৎপন্ন হবে অ্যানোডে, ক্লোরিন উৎপন্ন হবে অ্যানোডে এবং হাইড্রোজেন উৎপন্ন হবে ক্যাথোডে, ক্যাথোডে উৎপন্ন হবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা উৎপন্ন হবে ক্যাথোডের নিকটে, ঠিক আছে, ক্যাথোডের নিকটে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যাথোডের নিকটে। অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন, ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে ক্যাথোডের নিকটে। এই যে পদার্থগুলো উৎপন্ন হয়েছে, বিক্রিয়াজাত পদার্থ যেগুলো উৎপন্ন হয়েছে, এই বিক্রিয়াজাত পদার্থগুলোর প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক আছে। এখন এই যে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্লোরিন এবং হাইড্রোজেন, এগুলো আমরা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, তো আমরা কী কী কাজে সেগুলোকে ব্যবহার করি, এখন আমরা এই পদার্থগুলোর ব্যবহার সম্পর্কে দেখব। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড কী কী কাজে ব্যবহার করা হয়, ক্লোরিন কী কী কাজে ব্যবহার করা হয় এবং হাইড্রোজেন কী কী কাজে ব্যবহার করা হয়। তো হাইড্রোজেনকে দেখো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি, হাইড্রোজেনকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি, ইন্ধন হিসাবে
আমরা ব্যবহার করতে পারি। এবং এই হাইড্রোজেন একটি পরিচ্ছন্ন ইন্ধন, যেহেতু সেটাতে কোনো কার্বন নেই, সুতরাং সেটি দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে না। তাছাড়া এই হাইড্রোজেনকে যখন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করানো হয়, হাইড্রোজেন যখন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া হয় তখন NH3 অর্থাৎ অ্যামোনিয়া উৎপন্ন হয়। বিক্রিয়া সন্তুলিত করলে হবে 2NH3, আর এখানে হবে থ্রাইস এইচ টু প্লাস N2 ইকুয়াল টু হবে 2NH3, মানে 1:1 নাইট্রোজেন এবং 3:1 হাইড্রোজেন এর মধ্যে বিক্রিয়া ঘটলে দুই দুই অণু অর্থাৎ 1 আয়তন নাইট্রোজেন এবং 3 আয়তন যদি হাইড্রোজেন দেই তাহলে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হবে। সুতরাং এই হাইড্রোজেনকে যেহেতু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করালে অ্যামোনিয়া উৎপন্ন হয়, আর অ্যামোনিয়া একটি প্রয়োজনীয় পদার্থ যেটা আমাদের ব্যবহার করা হয় কৃষি সার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। সুতরাং এই হাইড্রোজেন আমাদের প্রয়োজন, অর্থাৎ হাইড্রোজেনের একটি ব্যবহার আমরা দেখেছি যে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, আর 2 নম্বর আমরা দেখেছি কৃষি সারের জন্য অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহার করা হয়। কৃষি সারের জন্য অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহার করা হয় হাইড্রোজেন, ঠিক আছে। তারপর আমরা দেখব যে ক্লোরিন কি কি কাজে ব্যবহার করা হয়। ক্লোরিন, তো দেখো, ক্লোরিন থেকে ব্লিচিং পাউডার উৎপন্ন করা হয়, আর ব্লিচিং পাউডার আমরা জানি বিভিন্ন পদার্থ বিরঞ্জন করতে ব্যবহার করা হয়, বিভিন্ন পদার্থ পরিষ্কার করতে ব্যবহার করা হয়। সুতরাং এই ক্লোরিন ব্লিচিং পাউডার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডারটি আবার বিভিন্ন পদার্থ বিরঞ্জন করতে ব্যবহার করা হয় বা জল পরিশোধন করতেও ব্যবহার করা হয়, বা এমনি ডিরেক্ট আমরা ক্লোরিন ট্যাবলেট হিসাবে ব্যবহার করেও ক্লোরিনকে ব্যবহার করতে পারি এবং জল পরিশোধন করতে পারি। সুতরাং জল পরিশোধন করতে এই ক্লোরিন ব্যবহার করা হয়। জল পরিশোধন করতে ক্লোরিন ব্যবহার করা হয়। তারপর বিভিন্ন ধরনের জীবাণুনাশক তৈরি করতেও এই ক্লোরিন ব্যবহার করা হয়। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কি কি কাজে ব্যবহার করা হয়, তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি কি কাজে ব্যবহার করা হয়, দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমত ধাতুর গ্রিজ প্রস্তুত করতে ব্যবহার করা হয়। তাছাড়া সাবান প্রস্তুত করতেও ব্যবহার করা হয়। অপমার্জক পদার্থ দূর করতে ব্যবহার করা হয়। এবং কৃত্রিম তন্তু এবং কাগজ প্রস্তুত করতেও এই সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। তাহলে আমরা কী কী দেখলাম, যে ধাতুর গ্রিজ প্রস্তুত করতে ব্যবহার করা হয়, 2 নম্বর আমরা দেখলাম সাবান প্রস্তুত করতে ব্যবহার করা হয়, 3 নম্বর আমরা দেখলাম কাগজ প্রস্তুত করতে ব্যবহার করা হয়, তারপর কৃত্রিম তন্তু প্রস্তুত করতে ব্যবহার করা হয়, কৃত্রিম তন্তু প্রস্তুত করতেও এই সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, ঠিক আছে, বা অপমার্জক পদার্থ দূর করার জন্য এটি ব্যবহার করা হয়। সুতরাং আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহারও দেখেছি। সোডিয়াম হাইড্রোক্সাইড কীভাবে উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অথবা ব্রাইনের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই সোডিয়াম হাইড্রোক্সাইড কী কী কাজে ব্যবহার করা হয় সেটা আমরা দেখেছি, বা সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে যে বিক্রিয়াজাত পদার্থ ক্লোরিন এবং হাইড্রোজেন উৎপন্ন হয় সেগুলো অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় সেগুলোও আমরা দেখেছি। তারপর আমরা আলোচনা করব যে আরও একটি রাসায়নিক দ্রব্য যেটি ব্লিচিং পাউডার, যেটি
সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন হয়। তো সোডিয়াম ক্লোরাইড থেকে কিভাবে সেটি উৎপন্ন করা হয় এবং তার ব্যবহার কি, তো সেই রাসায়নিক দ্রব্যটি হলো ব্লিচিং পাউডার। সেই রাসায়নিক দ্রব্যটি হলো ব্লিচিং পাউডার। ঠিক আছে, তো প্রথম কথা হলো এই ব্লিচিং পাউডার কিভাবে উৎপন্ন হয়। আমরা আগের যে বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করার যে বিক্রিয়া, সেখানে আমরা দেখেছি যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা ব্রাইনের মধ্য দিয়ে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন উৎপন্ন হয় ক্লোরিন। এই ক্লোরিন গ্যাস থেকে ব্লিচিং পাউডার প্রস্তুত করা হয়, অর্থাৎ ব্লিচিং পাউডারের পণ্য উৎপাদনের কাঁচা সামগ্রী হলো ক্লোরিন। তো কীভাবে ক্লোরিন থেকে ব্লিচিং পাউডার উৎপন্ন করা হয় সেটা আমরা দেখব, সেই বিক্রিয়াটি আমরা দেখব। ক্লোরিনকে যদি আমরা শুষ্ক শীতলিত চুন অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, শুষ্ক শীতলিত চুন মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সংকেত হল CaOH2। তো এই ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের ফলে যে ক্লোরিন উৎপন্ন হয়, সেই ক্লোরিনকে যদি এই শুষ্ক শীতলিত চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে ব্লিচিং পাউডার উৎপন্ন হবে। ব্লিচিং পাউডারের যে সংকেত সেই বা গঠন, সেই গঠন অত্যন্ত জটিল যদিও, কিন্তু সেই ব্লিচিং পাউডারের আণবিক সংকেত লেখা হয় CaOCl2। CaOCl2 ব্লিচিং পাউডারের সংকেত হল CaOCl2। যদিও তার গঠন একটু জটিল কিন্তু তার যে মানে তার প্রকৃত সংযুতি একটু জটিল কিন্তু তার আণবিক সংকেত সহজভাবে লেখা হয় CaOCl2। সুতরাং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা শুষ্ক শীতলিত চুনের সাথে যখন ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হওয়া ক্লোরিনকে বিক্রিয়া করতে দেওয়া হয় তখন এই দুটোর মধ্যে বিক্রিয়া করে ব্লিচিং পাউডার CaOCl2 উৎপন্ন হয় এবং সঙ্গে উৎপন্ন হয় কিছু পরিমাণে জল প্লাস H2O। তো এইভাবে ক্লোরিন এবং শুষ্ক শীতলিত চুনের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় ব্লিচিং পাউডার। এখন ব্লিচিং পাউডার কী কী কাজে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। তো প্রথমত ব্লিচিং পাউডারের ব্যবহার আমরা দেখব। দেখো, প্রথমত আমরা এই ব্লিচিং পাউডার যেহেতু একটি বিরঞ্জক পদার্থ, সুতরাং সেটাকে আমরা বিভিন্ন বস্তু বিরঞ্জন করতে ব্যবহার করি। যেমন বস্ত্র বা কার্পাস বস্ত্র বা লিনেন বিরঞ্জন করতে ব্যবহার করা হয়। তাছাড়া কাগজ কারখানায় পেপার মিলে কাগজের মুন্ডকে বিরঞ্জন করতেও ব্যবহার করা হয়। কারণ কাগজ প্রস্তুত করতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের প্রয়োজন হয় এবং এই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে যখন বিক্রিয়া হয় বিভিন্ন ধরনের অশুদ্ধি থাকে কাগজের সাথে, সেই অশুদ্ধিগুলো আলাদা করতে বিরঞ্জন করতে ব্যবহার করা হয়। তাছাড়া দুপাখানা বা লন্ড্রিতে বা দুপাখানায় কাঁচা কাপড় বিরঞ্জন করতেও ব্যবহার করা হয় এই ব্লিচিং পাউডার। তাছাড়া জল পরিশোধন করতেও ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার। এছাড়া বিভিন্ন ধরনের রাসায়নিক শিল্পেও ব্যবহার করা হয়। তাহলে আরেকটি ব্যবহার আমরা দেখলাম রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়
জারক পদার্থ হিসাবে, কারণ এই ব্লিচিং পাউডার একটি জারক পদার্থ। তো রাসায়নিক শিল্পে বিভিন্ন বস্তু জারিত করার জন্য এই জারক পদার্থ হিসাবে ব্লিচিং পাউডারকে ব্যবহার করা হয়। এই হলো সাধারণ লবণ থেকে পাওয়া দুইটি রাসায়নিক দ্রব্য, একটি ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং দ্বিতীয়ত ছিল ব্লিচিং পাউডার। এই দুইটি দ্রব্যের প্রস্তুতকরণ কিভাবে প্রস্তুত করা হয় এবং দুইটি দ্রব্য প্রস্তুত করতে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেই রাসায়নিক বিক্রিয়া আর এই পদার্থগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। তারপর আরও আছে যেমন বেকিং সোডা, কাপড় কাঁচা সোডা, তো সেই পদার্থগুলো কিভাবে সাধারণ লবণ থেকে প্রস্তুত করা হয় বা সোডিয়াম ক্লোরাইড থেকে প্রস্তুত করা হয় এবং সেগুলোর ব্যবহার কী, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো।